আজকে আমি অনেকদিন পরে সুন্দর করে রেডি শেডি হয়ে চলে গেছিলাম অমিতের সাথে টেট পুজো করতে সো হ্যালো গেইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো বাড়িতে বসেছিলাম হট করে অমিত ফোন করে বললো যে আমকে নিয়ে নাকি ঘুরতে যাবে আর আমি তো প্রচন্ড এক্সাইটেড তাড়াতাড়ি করে আনন্দের সহকারে রেডি শেডি হয়ে নিলাম আর ওদিক থেকে বারবার ফোন আসছিল যে আমি কতক্ষণে রেডি হব দেখো আমার রেডি হতে বেশিক্ষণ লাগেনি দশ পনেরো মিনিট লেগেছে সিম্পল একটা কুর্তি পরেছি আর রাস্তায় বেরিয়ে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই খেলা করছিল তাই ভাইকে টাটা করে আমি বেরিয়ে পড়েছিলাম আর আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মাঝে মাঝে ওরকম ঘুরতে নিয়ে গেলে কারই না ভালো থাকে আমার মনটা দেখেই বুঝতে পারছো একটু হাসি খুশি আমার তো প্রচণ্ড ভালো লাগছিল যখন আমি বলি যে আমাকে নিয়ে ঘুরতে যাও তখন কোথায় যায় না যখন নিজের মন হয় তখন ফটাকসে বলে যে তখনই আমাকে রেডি হতে হয় হয় এটাই এসে উনি দাঁড়িয়ে থাকে তারপরে আমার জন্য দাঁড়াতে দাঁড়াতে অপেক্ষা করতে করতে একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো আর আমি আমি যাওয়া আমাকে দিয়ে দিয়েছি কিন্তু আমার না খাওয়ার কথা মনেই ছিল না পুরো যখন গরম হয়ে গেছে তখন আমি খেয়েছি ওটা তারপরে ফাইনালি চলে এসেছিলাম একটা দারুণ রেস্টুরেন্ট প্লাস ক্যাফে যেটাই বলতে পারো গিয়ে আমি একটুখানি সেলফি টেলফি তুলছিলাম আর উনি এসে বসে পড়েছে আমি তো কোথাও খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখি এই ঘরে বসেছিল একটু লাইট জ্বালাম পুরো লাল আলো হয়েছিল আর বসে বসে ফোন দেখছিল ওইটাই করে মেলাঘাটে নিয়ে গেল মেলায় কেউ ফোন করে ওনার কাজের ওখান থেকে না হলে উনি ফোন দেখে এই ফোন দেখা নিয়ে আমার এত রাগ হয় না গাইস কি আর বলবো তোমাদের পার্টনারকে এরকম তোমাদের সাথে ঘুরতে গেলে ফোন দেখে বলো তো এখানে মেনু কার্ডে তো আমি কিছু বুঝতে পারছিলাম না যে কি অর্ডার দেবো তারপরে ওকে আমি বকে বকে বলেছি একটা যে কোনো কিছু অর্ডার দিয়ে দাও আমার মাথায় কিছু আসছে না তো ফাইনালি অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের দিয়ে গেছে আর ওই বাবু আবার ফোনে লেগে পড়েছে মানে কি যে করে আমি বুঝতে পারি না তারপরে আমি ফোনের আলোটা ফেলো আমি একটুখানি ভিডিওটা করিনি কারণ আমরা এমন একটা ঘরে বসেছিলাম যেই ঘরটা পুরোটাই লাল আলো ছিল দেখবা পট করে ফোনটা নিয়ে আর আমি লাল হয়েছি পুরো আর ও আবার ফোন দেখা শুরু করে দিয়েছে তারপরে এরকম মজা করতে করতে হট করে আমাদের খাবারটাও চলে এসছে সময়টাও পাস হয়ে গেছে নাহলে বোরিং লাগতো চুপচাপ বসে থাকতে আর এখানে আমরা অর্ডার করেছিলাম কি কি তোমরা দেখতেই পাচ্ছ তো আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই এখানে চিলি চিকেন ছিল আর এখানে ছিল এক চিকেন ফ্রাইড রাইস যেটা আমি এখন সুন্দর করে ওকে সার্ভ করে দেবো যেহেতু আমার বর বরকে তো একটু সুন্দর করে আয়োজন করে দিতে হয় পাত পেরে খেতে দিতে হয় সেরকমভাবে আমি সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলাম আর ও আমাকে বলছিল একটু সাবধানে বেশি মাংস আবার আমার পাতে পড়ে গেলে তুমি আবার কেড়ে করে খেয়ে নেবা তারপরে আমি আমার পাতে যখন নিলাম ও আমাকে বলছে তো তোমার পাতে সব মাংসগুলো পড়ে গেছে কি আর বলবো দেখেছ নিজেকে দিয়েছি তাও হয় না ওনার এদিকে দেখো আমি চিলি চিকেনটা দেখাচ্ছিলাম যে এখনও রয়ে গেছে আমরা তিন পিস করে নিয়েছিলাম আর ও আমার প্লেট থেকে এদিকে ডিম আর মাংস চুরি করে অলরেডি খেয়ে নিয়েছে এটাই করে জানো তো আমার প্লেট থেকেও খেতেই হবে খেতেই হবে ওর প্লেট আমি যতই কেন আমার প্লেট থেকে না খেলে ওনার নাকি ভালো লাগে না এদিকে আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লেগেছে বলো তো ভালো না ভালো না আবার ওদিকে কপ কপ খেলাম রাইসটা বেশ ভালো লাগে চিলি চিকেনটা খেয়ে দেখবো যে কেমন চিলি চিকেনটা খাওয়ার পরে বুঝলাম যে এটা একদম মিষ্টি মিষ্টি টাইপ ছিল একটু ঝালঝাল ছিল না রাইসের সাথে একটুখানি ঝাল ঝাল চিলি চিকেন আমার ভালো লাগে কে কি বলে যাই হোক তারপরে আমি চিকেনটা খাওয়ার পরে দেখলাম একদম পাতলা কোটিং দেওয়া ওপর দিয়ে আর ভেতরে ভরপুর মাংস ছিল তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো একদম পাতলা কোটিং ভেতরে পুরোটাই মাংস ছিল বেশ ভালো ছিল খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল যারা প্রচন্ড ঝাল প্রেমী তাদের কাছে এটা ভালো লাগবে না কিন্তু যারা ঝাল কম খাওয়া মানে সবগুলো অ্যাভারেজ খেতে পারো তাদের কাছে মোটামুটি লাগবে যেরকম আমার কাছে লাগছিল আর তো কপ করে খেয়েই যাচ্ছিলাম এখানে আর ও আমাকে বলছিল যে বাদ বাকি যেটুকু আছে সেইটুকু তুমি নিয়ে নাও ও অল্প নিয়েছিল আর আমাকে দিয়ে দিয়েছিল আমি তো ও তাকি দেখছিলাম যে এতখানি আমি কি করে খাব আর দেখো তোমাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি তো দেখাইনি এর মধ্যে কি কি ছিল এর মধ্যে পেঁয়াজ কলের পাতা ছিল তারপরে ছোটো ছোটো করে বিনস রয়েছে এখানে চিকেন ছিল অনেকটা পরিমাণে ডিমও ছিল বেশ ভালো লাগছিলো অনেক ভেজিস দেওয়া ছিল ভেতরে ফুলকপিও দেওয়া ছিল এই টাইমে আবার ফুলকপি দেওয়া ছিল ভাবোই গরমের মধ্যে তো তারপরে এখানে অমিত আর একটা ফ্রায়েড রাইস অর্ডার করেছিল যেটা ছিল এগ ফ্রায়েড রাইস আগের বার অর্ডার করেছিলাম আমরা এগ চিকেন ফ্রায়েড রাইস আর এটা ছিল শুধু এগ ফ্রায়েড রাইস তাই আমাকে বলছিল যে এখান থেকে একটুখানি খেয়ে দেখো কিন্তু আমার পেটে তো আর জায়গা ছিল না কি করব আবার বলছিলো তুমি যদি আজকে না খাও তাহলে আর কোনো তোমাকে নিয়ে না তাই আমাকে তো জোর করে দিয়ে দিয়েছে আর এদিকে আমি আর আমরা খেতে খেতে যেন বাইরে ঝড় উঠেছে তোমাদের দেখাই এদিকে আমরা ঘরে বসে খাচ্ছিলাম আর বাইরে এত ঝড় উঠেছিল আমরা ভাবছিলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে পালাবো না বৃষ্টি শুরু হয়ে গেলে আর বাড়ি যেতে পারবো না কারণ ছাতাও আনিনি তাই গপ গপ করে সমস্ত কিছু খাওয়া দাওয়া পরেই তাড়াতাড়ি করে বিল দিয়ে দিয়েছিল আর বিলটা দেখে অমিত পুরো হতভম্ব হয়ে গেছে ও আমাকে বলছিল যে আজকে বিলিংটা তুমি করবা তারপর আমি বললাম যে খাওয়াতে যেহেতু তুমি নিয়ে এসেছো আমি তো বিলিং করব না তোমাকেই করতে হবে এই কথা যেই বলেছি আমাকে দেখো পুরো অন্ধকার ঘরে রেখে চলে এসেছিল তারপর আমি বক বক করাতে লাইটটা আবার জ্বালিয়ে দিয়ে এসেছিলো আর এদিকে আমরা যখন বিলটা দিতে যাব তার আগে দেখি এই যে ঝর্ণা মতো ছিল এইখানে না সাদা সাদা ছোট ছোট মাছ ছিল ওটাই আমি বসে বসে দেখছিলাম আর বেশ ভালো লাগছিলো এইদিকে ঝড় কিন্তু অলরেডি থেমেও গেছে অল্প অল্প তারপর আমি ভাবছিলাম কেন একটু দাঁড়িয়ে ফটো শটোই শ্যুট করা যাক তারপরেই বাড়ি যাবো এসেছি যখন একটুখানি যদি ফটোই না তুলি দুজনা মিলে তাহলে কি ভালো লাগে বলো তো আর ফটোগুলো যদি দেখতে হয় তাহলে আমার যেই প্রোফাইল আছে রেশমি সেখানে কিন্তু তোমরা কি ফলো করে দেবে আমি অবশ্যই ফটোগুলো আপলোড করব। তারপরে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এখানে ও বিল করছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ঢং করছিলাম ঢং না করলে হয় কারণ অতক্ষণ ধরে বিল দেবে আর আমি কি করব বোকার মতো দাঁড়িয়ে আর তারপরে যখন আমরা বেরোবো দেখোই ওর পেছনে ওই তন্দুরগুলো দেখাবার এত লোভ লাগছিল আমি ওকে বলছিলাম যে আমাকে খাওয়াবা ও বলছে তোমার পেটের কি জায়গা আছে তাহলে আমি চলো খাওয়াচ্ছি তারপরে বললাম না থাক অন্য একদিন খাবো খাবো আজকে জায়গা নেই জোর করে আর না তো তারপরে ওখান থেকে বেরিয়ে একটা দোকানে দাঁড়িয়েছিলাম এখান থেকে আমি ভাই বোনদের জন্য আর লেস কিনেছিলাম আর এই যে জল জেল ফেভারের একটা কোল্ড ড্রিঙ্কস যেটা ও হাত দেখে শেষ করে ফেলেছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানি ভালো লাগে লাইক শেয়ার করো আমার পেজটা ফলো করা দেখাচ্ছে নেক্সট ভিডিও